সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দৈনিক সকালের বার্তা 24.com এর পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে একটি ভিন্ন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছি এবং একটি গল্প আপনাদের কাছে বলছি। মনে করেন একটি সংসার, একটি সংসারে কিন্তু বেশ কয়েকজন সদস্য থাকে, কিন্তু সেই গুরুত্বপূর্ণ কোনো সদস্য যদি সেই সংসারের বিষয়টি নিয়ে তিনি কোনো প্রশ্ন তোলেন, তখনই কিন্তু সেই সংসারে একটি ভাঙন সৃষ্টি হয় এবং সেই সংসারটাকে পরিচালনা করতে কিন্তু কষ্ট হয়। সংসার দিয়েই আমি উদাহরণ শুরু করলাম। সেই সংসারটি মনে করেন টাঙ্গাইল জেলার ভবপুর উপজেলার ফলদা ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের একজন চেয়ারম্যান, একজন সচিব, তারপরে কিন্তু সংরক্ষিত আসনের বেশ কয়েকজন সদস্য এবং সাধারণ সদস্য, সবকিছু মিলেই কিন্তু তাদের একটি সংসার। এই সংসারে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং তারপরের স্থানটি হলো তিনি সচিব। সচিব এবং চেয়ারম্যানকে বলতে পারি আমরা মা এবং বাবা, এবং ইউনিয়ন পরিষদের যারা সদস্য তাদেরকে বলতে পারি আমরা সন্তান। তার মানে সবকিছু মিলে একটি সংসার। এই সংসারের মধ্যে থেকে কিন্তু যখন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি তিনি প্রশ্ন তোলেন, তখন কিন্তু সেই সংসার পরিচালনা করতে কষ্ট হয়। নিশ্চয়ই আপনারা অল্পতেই বুঝে গেছেন যে কাদের কথা আমরা বলছি। সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি ফলদা ইউনিয়ন পরিষদের সচিব, যিনি বর্তমান সাবেক সচিব, তিনি কিন্তু ইতিমধ্যেই তারই ইউনিয়ন পরিষদের বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম দুদু সাহেবের বিরুদ্ধে বেশ কিছু অনিয়মের চিত্র তিনি তুলছেন এবং বেশ কিছু অনিয়মের অভিযোগ তিনি নিয়ে আসছেন গণমাধ্যমের সামনে। গত 26 এপ্রিল বিকেল আনুমানিক 3:30 ঘটিকার সময় আমি অফিস থেকে বাসায় ফেরার পথে চেয়ারম্যানের বাড়ির নিকট মাদারিয়া মোড়ে এসে অতর্কিত কিছু লোকের কাছে শারীরিকভাবে সাংঘাতিকভাবে আক্রান্ত হই। তারা আমাকে ওখানে বেধড়ক পিটিয়ে রাস্তায় ফেলে রাখে। পরবর্তীতে আমার সাথে দুজন মেম্বার এবং ওই স্থানে আর একজন মেম্বার, তিনজন মেম্বার এবং স্থানীয় লোকজনের সহযোগিতায় ওখান থেকে একটা অটোতে তুলে আমাকে আমাকে ভোয়াপুর এনে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমি বাসায় চলে আসি। আমার চাকরির বয়স 26 বছর। আমি আমার চাকরি জীবনে সর্বদাই সততা, পরিশ্রম, ন্যায় নিষ্ঠার সহিত আমি আমার দায়িত্ব পালন করে আসতেছি। আমার চাকরি জীবনে কোনো ধরনের কোনো স্টেশনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনিয়ম দুর্নীতির কোনো অভিযোগ নেই। ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম তালুকদার দুদু, ওনার স্টেশনে আমার চাকরির বয়স 3 বছর অতিক্রান্ত হয়ে 4 বছর চলমান আছে। ইতিপূর্বে যে সচিবগণ এখানে চাকরি করেছেন সবাই ওনার হাতে লাঞ্ছিত হয়েছেন মৌখিকভাবে। উনি অত্যন্ত দুর্ব্যবহার করে থাকেন, ভালো ব্যবহার ওনার জানা নেই। প্রতিটা ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি, 40 দিনের কর্মসূচি নামে পরিচিত একটা প্রকল্প আছে। এই প্রকল্পে এবছর সরকার একটা কৌশল অবলম্বন করেছেন দেশের দুর্নীতি রোধ করার জন্য, যে প্রতি লেবারে 200 টাকার স্থলে 400 টাকা বরাদ্দ এবং প্রতি লেবারের নিজস্ব মোবাইল অ্যাকাউন্টে টাকা চলে যাবে। এই আলোকে আমার ইউনিয়ন থেকেও তালিকা চাওয়া হয় এবং প্রকল্প বাছাই করার জন্য বলা হয়। এই তালিকা এবং শ্রমিক তালিকা এবং প্রকল্প তালিকা প্রণয়ন করার জন্য চেয়ারম্যান সাহেবের নিকট নীতিমালা সহ আমি যোগাযোগ করি। উনি এই তালিকা এককভাবে প্রণয়ন করেন। 72 জন লেবার এবং প্রকল্প, 5টি প্রকল্প উনি একাই নির্বাচন করেন এবং সেই প্রকল্প তালিকায় দেখা গেল যে উনি সম্পূর্ণই নীতিমালা বহির্ভূত নিজস্ব আত্মীয় স্বজন এবং সম্ভ্রান্ত লোকের তালিকা অন্তর্ভুক্ত করেছেন, যা গ্রহণযোগ্য না। এবং সমুদয় লেবারের শ্রমিকদের সিম কার্ড উনি একাই ক্রয় করেছেন। পরবর্তীতে এই তালিকাটি যখন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসারের নিকট চলে যায়, উনি যাচাই বাছাই করার জন্য ট্যাগ অফিসারকে দায়িত্ব দেন। ট্যাগ অফিসার চেয়ারম্যান সাহেবের সহযোগিতায় ইউনিয়ন পরিষদে লেবার সবগুলো জমায়েত করে, একত্র করে আমরা যাচাই বাছাই করি। যাচাই আনতে দেখা যায় যে সেগুলো সঠিক লেবার না। এতক্ষণ আমরা সেই সচিব মহোদয়ের কথা শুনলাম, তিনি কেন অভিযোগ দিয়েছেন। তিনি কিন্তু তার অভিযোগে একটি কথা বলে গেছেন, 2021-2021 অর্থ বছরে টিআর খাদের
প্রকল্প থেকে বেশ কিছু টাকা টাকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আত্মসাৎ করছেন, এবং শুধু তাই নয়, এলজিএসপির যে প্রকল্প বরাদ্দ সেই প্রকল্পের থেকেও নাকি বেশ কিছু টাকা সেখানে আত্মসাৎ করছে। কিন্তু সেই বিষয়টি নিয়ে আমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম তালুকদার দুদুল তার সামনাসামনি হব। প্রিয় দর্শক, চলুন আমরা বর্তমান চেয়ারম্যান জনাব সাইদুল ইসলাম তালুকদার দুদুর কাছ থেকে শুনে আসি তার বিরুদ্ধে যে অভিযোগ প্রদান করছে সচিব সেটা কতটুকু সত্য, এবং এই ব্যাপারে চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য কি। আমি মোহাম্মদ সাইদুল ইসলাম তালুকদার, চেয়ারম্যান 3 নং হলদে ইউনিয়ন পরিষদ। এই ইউনিয়নের জন্মানগুলো থেকেই আমার পরিবার এই ইউনিয়ন পরিষদের সাথে জড়িত। আমার বাবা ইউনিয়নের 2 বার চেয়ারম্যান ছিলেন, আমার বড় ভাই 2 বার চেয়ারম্যান ছিলেন, আমার বর্তমানে 4 টার্ম চলছে। এই পরিষদে যে সচিব সাবেক যে সচিব সাহেব সামন সাহেব, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক, এবং উনি বিভিন্ন ইউনিয়নে যে থাকছেন 1 বছরের অধিককাল কোথাও তিনি থাকেননি, কিন্তু আমার এখানে উনি কিন্তু 2.5 বছরের অধিক প্রায় 3 বছরের মতো ছিলেন। তার সাথে আমার সাথে ওই কোনো রাগারি ঘোষাঘাষি কোনো কিছুই হয় নাই, মনোমালিন্যের কোনো কারণ ঘটে নাই। তবে একটা বিষয়ে তার সাথে আমি এই 3 বছরে একবার খালি একটু ক্ষোভ প্রকাশ করছি, সেটা হইল আপনার জন্ম সনদের বিষয় নিয়ে। আমাদের প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম পরামানিক সাহেব সে অভিযোগ করছে যে আপনার ইউনিয়নে মানুষকে ঘুরানো হয়, সরকারি নির্ধারিত ফিস দেয়, বেশি ফি নেওয়া হয়। আমাদের বাবু সন্তোষ কুমার দত্ত গোপালপুর প্রেস ক্লাবের সেক্রেটারি, তার ভাইয়েরা ওই ঘুরে ঘুরে বিরক্ত হয়ে পড়ে পৌরসভা থেকে, তাদের বৌরালী পৌরসভার ভোটার, পৌরসভা থেকে তারা জন্মসনদ করছে। আমাদের ইউনো সাহেবের সাথে কাছে এগুলার কমপ্লেন করছে, উনি আমারে বলছে, এবং আমি ইলেকশন করলাম এটা আমরাও জানার কথা, আকতেলে আপনি আমার ই নিছেন, সাক্ষাৎকার নিছেন, ইউনিয়নেও ইলেকশনের সময় এই অভিযোগ আমার উপর বর্তাইছেন যে 1500-1600 বা 500-600 এরকম টাকা নেওয়া হয়, যেটা আপনিও আপনার নলেজ আছে। তো সব কিছু মিলেই আমি ওই তাকে বারবার বলছি যে আসলে তো সহন যাই কিছু করেন, সহনের পর্যায়ে করেন, এগুলো তো তারাই করে, আমি তার এগুলো করি না। পরিষদে যে সেটা বললাম যে আপনি তো এই যে এত জট বাজান, আপনি টাইমলি একটু অফিসে আসেন এবং আমাদের 4টা-5টা অফিসটা করেন, তাহলে জটটা খুলে যাবে। তাই আমি এই বহু দিকে সংবাদ পেলাম যে ওইখানে নাকি একটা জন্ম সনদের বিষয় না একটা গণ্ডগোল হয়েছে, রাস্তাতে আবার ওই ইয়ের আমাদের ধুপিলে আমাদের আর মাঝামাঝি বর্ডারে সজীবকে নাকি ব্যারিকেড করতেছিল, আমার পরিষদের 3 মেম্বার তাকে আমার ভুয়োপন নিয়ে উঠাই দিয়ে দিছে। তারপর আমি তার কয়েকবার টেলিফোন করছি, মোবাইল ধরে নেই, মোবাইল ধরে নেই, কোনো কথাবার্তা এ পর্যন্ত তার সাথে কোনো কথাবার্তা বলে না, 2-3বার টেলিফোন দেওয়ার পর ধরে নেই, আর আমি তার টেলিফোন দিই না। তো এর মধ্যে আমি DDLG সাহেবের কাছে গেছি, তো উনি তো তারা এমনভাবে বলছে সে তো ফায়ার হয়ে গেছে, যেই সমস্ত যে অভিযোগগুলো সে আনছে, তা আমি তার একটা করে বললাম 2020-21 অর্থ বছরের টিআর খাতের কথা সে বলছে যে এখানে ওই নলকূপ না দিয়ে আমি ওই টাকা উঠাই নিছি, এটা 8 নম্বর আর 7 নম্বর ওয়ার্ডে আমি নলকূপ দিছি, ওটা দৃশ্যমানই আছে, এটা তার খাইয়া ফালানোর জিনিস না। অ্যাকাউন্টও যেহেতু গেছে তাহলে অ্যাকাউন্ট যৌথ অ্যাকাউন্ট, এবং আমার আর ওই সচিবের সই ওটা হয়, এবং ওই আমাদের শিডিউল কিন্তু সচিব সাবি করছে, বিল সচিব সাবি করছে, তো সুতরাং ওটা তো আর এই তাদের অভিযোগ তাহলে সব বৃদ্ধি হয়ে গেল না, উনিই তো করছে সব না, দুর্নীতি তো হয়ই নাই, আর যদি হইলে তাহলে আমরা দুইজনই দায়ী থাকবো। হ্যাঁ, এই যে 72টা লেবারের অধিকাংশ লেবার গুলো আপনার নিজের আত্মীয় স্বজন, তাদের নাম ব্যবহার করে আপনার টাকা উত্তোলন করেন, এটা তো পিআই অফিসে আপনি খোঁজ নিলে পাবেন, ওই 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো দুইটার কোনো সুযোগই তো নাই, আমি এই আমার আত্মীয় নাম ব্যবহার করে কিভাবে তুলবো, আমার আত্মীয় নাম ব্যবহার করতে কোনো সুযোগ নেই, যারা মাঠে কাজ করছে তাদের নামে অ্যাকাউন্ট হয়েছে, আর যারা ওই মাঠে কাম করে নাই তারাই ছাঁটাই হয়ে গেছে। হলো উনি এলজিএসপি একটা প্রকল্প করেছেন 4 লক্ষ টাকায়, যে প্রকল্পটি 90 মিটার লম্বা এবং 5 ইঞ্চির উপরে থিকনেস থাকার কথা, সেখানে 2.5 ইঞ্চি থিকনেসে উনি ঢালাই করেছেন, এতে অর্ধেক টাকা উনি আত্মসাৎ করেছেন। এটি আমি ওনাকে অনেক বলে বুঝিয়ে সঠিক কাজ করার জন্য বললে উনি আমার উপর ক্ষিপ্ত হন। এটা হলদা ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড মতিন মাস্টারের বাড়ি হইতে রহমান মাতব্বরের বাড়ি পর্যন্ত সিসি ঢালাইকরণ রাস্তা,
এই রাস্তায় 4 লক্ষ টাকা বরাদ্দ উনি 5 ইঞ্চির জায়গায় 2.5 ইঞ্চি থিকনেসে ঢালাই করেছেন। এটি ওনাকে বলার পর উনি আমার উপর ক্ষিপ্ত হন। এলজিএসপিটা হলো এটা ওই আপনার 1% টাকার মতোই আমাদের অ্যাকাউন্টে আসে টাকাটা, এবং এইটা ওই দ্রুত অ্যাকাউন্টে যায়, সচিব সাহেব এবং আমার দুজনের সই টাকাটা ওঠে। এটা তত্ত্বাবধান করে এলো ডিডিএলজি অফিস, ডিএফ সাহেব মার দেখে, এবং ওই সচিব সাহেবই এলো এটার এই আপনার যত রকমের ডকুমেন্টস উনিই তৈরি করে, এস্টিমেট থানা ইঞ্জিনিয়ারদের করে উনিই করায়, থানা সাব ইস্টার ইঞ্জিনিয়ার করে উনিই করায়, তারপরে টেন্ডার যত রকমের ডকুমেন্টস আছে উনিই তৈরি করে, বিল উনি বানায়, এবং তারপরে এগুলো কাজ টাজ দেখবার যে কাজ তদারকি উনি করে, ফটো টোটো নেয় সব উনি নেয়, মাপজোক সব উনি করে, করার পরে তারপরে ফাইনাল করে সেরা, তারপরে উনি চেক টেক রেডি করে বিল টিল রেডি করে তারপরে আমার কাছে নিয়ে যায়, ওনার চেকের মধ্যে সই আছে কিনা ওটার দিকে তারপরে আমি সই দিই, ওনার সব কিছু যথাযথ আছে কিনা ওটার দিকে আমি সই দিই। সুতরাং এখানে আমি এটা ওই কি করে কয় মানে আনফেয়ারনেস করার তো প্রশ্নই ওঠে না, বলি উনি কেছে আমি করুন কেমনি। আমি প্রিয় দর্শক, আমরা এতক্ষণ শুনলাম সেই চেয়ারম্যান মহোদয়ের বক্তব্য। চেয়ারম্যান সাহেব কিন্তু তিনি তার যুক্তি খণ্ডন করছেন, কিন্তু একটি প্রশ্ন কিন্তু চলে আসছে যে সচিব মহোদয়কে যে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে সেই লাঞ্ছিতের ঘটনাটা কিন্তু সত্য, এবং লাঞ্ছিতের ঘটনা ঘটছে এবং সচিব মহোদয় আহত হয়েছে। লাঞ্ছিত হওয়ার পরেই কিন্তু সচিব মহোদয় বহাপুর থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করে, পরবর্তীতে সেটি মামলা আকারে গ্রহণ করে বহাপুর থানা পুলিশ। সচিব মহোদয়ের বিরুদ্ধে কিন্তু একটি মামলা দায়ের করেন, তিনি হলেন খাজা নূর মোহাম্মদ। খাজা নূর মোহাম্মদ কিন্তু সচিব মহোদয়ের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন, যে মামলাটি তিনি তার টাকা ছিনতাই করছে এবং শ্লিতা হানির একটি অভিযোগ তিনি আনছেন। চলুন আমরা যিনি মামলা দায়ের করছেন সেই বাদী খাজা নূর মোহাম্মদের কাছ থেকে আমরা শুনে আসি, তিনি সচিব মহোদয়ের বিরুদ্ধে কেন মামলা করতে গেলেন। আমি মোহাম্মদ খাজা নূর মোহাম্মদ, গ্রাম দুবুলিয়া, পোস্ট দুবুলিয়ার থানা ভোগ। তো নূরজান বেগম আমার এই সম্পর্কে ভাগ্নি হয়। তো ওনারে 23/24/23 আমি ওনাকে নিয়ে একটু ওই বোর্ড অফিসে গেছিলাম, আমার বাড়িতে আসতেন, পরে নিয়ে বোর্ড অফিসে গেলাম, একটা জন্ম নিবন্ধন ওনার খুব জরুরি দরকার নূরজান বেগমের, তো দিয়ে এলাম। আমার সচিব সাহেব বললো যে 600 টাকা নিল, সচিব সাহেব বললো যে পরের দিন বিকালে এসে নিয়ে দেয় দুপুর পরে। তো উনি আসছিলো, আমার ভাগ্নি আসছিলো, তো দেয় নাই। তো ভাগ্নির সাথে আমার সাথে আর দেখা হয় না কয়েকদিন, আর মাঝে মাঝে পাঁচ বলাইছে দেন। তো গেলাম সচিবের রুমে, সচিবের রুমে গেলে সচিব বললাম যে আপনি এরকম 600 টাকা নিলেন জন্ম নিবন্ধন দিতেছেন না, কয় জানা আমি মহিলা হাতেন চিনি না, কারণ তো আপনি চিনেন না, আমার সামনে তো টাকাটা নিলেন, আপনি জন্ম নিবন্ধন দেন না কে? আপ কাপ দিয়ে কথা মধ্যে সে উত্তেজিত হয়ে গেলো, আশেপাশে বসা ছিল যারা ওই ছেলেপেলেরা, ওরা উত্তেজিত হয়ে আমাদের সাথে খারাপ ব্যবহার মারপিট করছে আমাদের আমাকে। তখন আমার বাগ্নি ফিরানোর জন্য গেলে তখন সচিব সাহেব ওনাকে ওই কাপড় দিয়ে টানার নিয়ে ধাক্কাধাক্কি হয়েছে, তখন ওই যে বাগ্নি একটু সমস্যা হয়েছে, শ্লীলতা হানিয়েছে। তো আমি আবার ওই পকেটে কিছু টাকা পয়সা ছিল, 1,050 টাকা ছিল, কেনাকাটা করবো আরও কিছু কাজকাম ছিল, ওই টাকাটা নিয়ে গেলো গা সচিব সাহেব। মানে ভিড়ের ভিতরে উনি মানে ধাক্কাধাক্কির মধ্যে ওনার হাতে বাচ্চা পকেট থেকে টাকাটা নিয়ে গেছে। উনি তো নিচে মানে যে ধাক্কাধাক্কির মধ্যে দস্তাদস্তির মধ্যে তখন তো টাকার চিন্তা করি নাই, নিজে বাঁচার চিন্তা করলাম, টাকা নিল না নিল, 4-5 জন মানুষ মনে 5-6 জন মানুষ যে আমার ধরে তেলা, তো আমার সমস্যা না, ছুটতে পারি নাই, এই অবস্থা। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম মামলার যিনি বাদী সচিব মহোদয়কে আসামি করে যিনি মামলা করছেন সেই নূর খাজা নূর মোহাম্মদ সাহেবের কাছ থেকে আমরা কথা শুনে আসলাম। তিনি কিন্তু বলছিলেন তার পকেট থেকে টাকা হারানো গিয়েছে, এবং একজন নারীকে, যে নারীকে নিয়ে কথা বলছেন তিনি হলেন সেই নূর মোহাম্মদের ভাগ্নি নূরজাহান। এই নূরজাহানকে, নূরজাহান বেগমকে শ্লিতা হানির একটি অভিযোগ কিন্তু তিনি আনছেন, যেখানে মামলা নাম্বার হলো 07-75-2022। প্রিয় দর্শক, আমরা সবকিছু অ্যানালাইসিস করে দেখি বাংলাদেশ সচিব সমিতির যিনি টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক আছেন, তিনি আসলে এই সচিব এবং চেয়ারম্যান এই দুইজনের মধ্যে যে একটি সমস্যা তৈরি হয়েছে এই বিষয়টি নিয়ে সচিব সমিতির টাঙ্গাইল জেলার সাধারণ সম্পাদক তিনি কি বলছেন, চলুন আমরা তার কাছ থেকে একটু শুনে আসি তার বক্তব্য। আমি মোহাম্মদ লিয়াকত খান,
সাধারণ সম্পাদক টাঙ্গাইল জেলা ব্যবসা। আমরা ইউনিয়ন পরিষদের সচিব হিসাবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সাথে সার্বক্ষণিক কাজ করি। আমাদের কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, সেক্ষেত্রে আমাদের একজন সুনামধন্য সেক্রেটারি মোহাম্মদ থামাউন কবির ভাই, উনি ফলদা ইউনিয়ন সহ এবং বিভিন্ন ইউনিয়নে যে সমস্ত ইউনিয়নে কাজ করছে, দীর্ঘদিন যাবৎ কাজ করতে সুনামের সাথে কাজ করে আসছে, হঠাৎ করে এই ফলদা ইউনিয়নের চেয়ারম্যান সাহেব তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আইনে তার বাহামভুক্ত কিছু লোক দিয়ে রাস্তার মধ্যে তাকে মারপিট করছে, শারীরিকভাবে মারধর করে। সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক এবং আমরা এটারে অত্যন্ত ন্যাক্কারজনক মনে করি যে এইরকম ঘটনারে আমরা নিন্দা জ্ঞাপন করছি এবং চেয়ারম্যান সাহেবের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা সহ প্রশাসনের কাছে আমরা ন্যায় বিচার কামনা করছি। প্রিয় দর্শক, আমরা কিন্তু এতক্ষণ কথা শুনলাম সেই সচিব মহোদয়ের কথা শুনলাম, চেয়ারম্যানের কথা শুনলাম, মামলার যিনি বাদী তার সর্বশেষ আমরা কথা শুনলাম ইউনিয়ন পরিষদ সচিব সমিতির সাধারণ সম্পাদক তার কাছ থেকে। সবকিছু মিলেই আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে পাল্টাপাল্টি যে অভিযোগ হয়েছে, এই পাল্টাপাল্টি অভিযোগের আসলে শেষ কোথায়? এই পাল্টাপাল্টি অভিযোগের রেজাল্ট কিন্তু ঘোষণা করতে হবে সেই প্রশাসন, তদন্ত করে আসলে প্রশাসনের কের উপরে আমাদের ডিফেন্ড করতে হবে যে ইনভেস্টিগেশনে আসলে কে দায়ী, চেয়ারম্যান দুর্নীতিবাস নাকি সচিব এখানে ভুল করছে, নাকি সচিবের এখানে কোথাও না কোথাও ভুল আছে না চেয়ারম্যান, সবকিছু মিলেই আমাদের অপেক্ষা করতে হবে ইনভেস্টিগেশন অপেক্ষা পর্যন্ত। পুলিশ এখানে তদন্ত করবে কে দোষী কে নির্দোষী, এই বিষয়টা নিয়ে আপনাদের অপেক্ষা করতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। এই অপেক্ষার পালা গুনতে গুনতে আপাতত আমরা এখানে শেষ করছি, হয়তো আপনাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো প্রসঙ্গ নিয়ে। তবে একটি কথা আমরা সবসময় বলে রাখতে চাই, দুর্নীতিকে না বলি এবং দুর্নীতি থেকে আমরা সবাই সরে আসি, ইউনিয়ন পরিষদ গঠনে সঠিক দায়িত্ব পালন করতে চেয়ারম্যান এবং সচিবের বিশেষ ভূমিকার প্রয়োজন, এই আশা এবং প্রত্যাশা। আপনারা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানটি দেখবেন আপনাদের সকলকে শুভকামনা জানিয়ে থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।